নগদের কথা যেহেতু বললেন নগদের ইতিমধ্যে একটি অ্যাড সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে এবং বিদেশ থেকেও দেখেছে এবং বাংলাদেশের অলরাউন্ডার বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে আপনার সুন্দর একটি কেমিস্ট্রি হয়েছে প্রথম তো আমরা ভুলে বুঝে বুঝেছিলাম যে আপনার সাথে হয়তো বা কোনো মিস্টেক হয়েছে কিন্তু পরে দেখলাম যে আসলে একটি অ্যাড এটা একটি চমক সেই বিষয়ে জানতে চাই একটি সম্পর্কে এটা একটা মোস্তাফা ফারুকিভাই বানিয়েছেন এটা একটা মজার একটা বিজ্ঞাপন এবং এটা নগদের এটা একটা মারাত্মক ক্যাম্পেন ছিল এবং আশা করি আমি এটা আরও যে সামনে যে সিরিজ আসতেছে আরও বেশি চমকিত চমকিত হবে ইনশাল্লাহ এবং কাজটার কৃতিত্ব পুরো ভাইকে দিতে হয় এবং নগদকে দিতে হয় নগদের কাছে এবং ফারুকি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ সাকিব হাসানের কাছেও সাকিব হাসান এবং আমি খুব ফ্রেন্ডলি কাজটা করেছি রোজার সময় আমরা প্রশ দুজনেই রোজা ছিলাম সে গরমের মধ্যে তো সব কিছু মিলে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এবং অভিজ্ঞতা ইজ ভেরি গুড এবং সামনের যে কাজগুলো আসবে সেগুলো দেখেও আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ সাকিবের সাথে আমরা প্রথম কাজ দেখলাম আপনার সাকিব সম্পর্কে অনেক ধারণা রয়েছে আপনি তো কাজ থেকে দেখেছেন সাকিব আল হাসান কেমন মানুষ অভিনয় দক্ষতা কেমন তার সে যে ক্রিকেটার এত ভালো অভিনয় করে তো দেখাই গিয়েছে আমার সাথে তাল মিলিয়ে ভালো অভিনয় করেছে ভালো মানুষ নামাজি লোক রোজা রাখলো আমার সাথে নামাজ পড়লো আমি তো যতটুকু সময় দেখলাম মানুষকে ভালোই মনে হলো হয়তো বা কার কাছে কি জানি না বাট আমি হেল্প নিয়ে লট হি ওয়াজ লাইক মাই ফ্রেন্ড লাইক দুজনে মিলে কারণেই তো একটা এবং একদিনে অনেক অনেকগুলো কাজ শেষ করে ফেলেছি দুজনে আন্তরিকতা ছিল বলে সোনার চর্চ সিনেমা সেটি ব্যবসা সফল হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং অনেকই সিনেমা তখন রিলিজ হয়েছিল অনেকেরই সেগুলো ফ্লাপ হয়েছে তার মধ্য থেকে মানুষ আপনার সিনেমাকে বেছে নিল কেমন লাগে ভালোই লাগে আল্লাহ তাল রহমান সবসময় বলি নিজের সিনেমা ভালো লাগবে ভালো করবে ভালোই লাগে আমার কাছে এবং আমি মনে করি এটা একটা আল্লাহ তারা রহমত করা হয় এবং মানুষ হাউসফুল হয়েছে হলে দেখেছে পজিটিভ রিভিউ দিয়েছে ভালো লেগেছে ইনশাআল্লাহ মেইন স্ট্রিম তো আমার সিনেমা সিনেমা থেকে আজকে এত পরিচিতি আশা করি সামনের সিনেমাগুলো আমি নন্দিত হবে সেই প্রত্যাশা আছি ইনশাআল্লাহ